এইবার ভোট এসে জোর করে নিয়ে যাবেন, পুলিশরাও ভয় পাচ্ছে। জাতিসংঘ তাদের বলেছে তোমাদের কাজ জনগণের অধিকার সংরক্ষণ করা। শুধু তাই নয়, যদি দেখো অন্য কেউ জনতার অধিকার হরণ করছে সেটাও তোমরা বাধা দেবে, তার অধিকার প্রতিষ্ঠা করবে। আমি বলি ভোটের মতো ভোট করতে দেবেন না। যদি ভোট হতো তাহলে ভোটের আগে আওয়ামী লীগের লোক পালিয়ে চলে। ওই যে ওবায়দুল কাদের বলেছেন না, বিএনপি যদি ক্ষমতায় যায় এক রাতের মধ্যে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে। মানে কি ভাই, নিজেরা নিজেরা পটল তুলবেন? আওয়ামী লীগের লোক নিজেরা নিজেরা হার্ট ফেল করে মারা যাবে? হায় হায় বিএনপি এসে গেছে, অতএব হার্ট ফেল করবে? ওবায়দুল কাদের সাহেব ব্যাখ্যা দেবেন উনি কি বোঝাতে চেয়েছেন। এখানে আহমদ আজম আছেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, ভাইস চেয়ারম্যান সরি, তাছাড়াও তাদের যত নেতা আছে তারা বিভিন্ন জায়গায় বলেছেন আমরা প্রতিশোধের রাজনীতি করব না। তো প্রতিশোধের রাজনীতি না করলে আপনারা মরবেন কেন? আসল কথা কি জানেন, পাপ যে করে তার মনের মধ্যে পাপ বোধ থাকে। ও যতই ধান্দা করুক যতই চালাক হোক সে জানে আমি যে পাপ করেছি অন্যায় করেছি, তা তো জনতা জানে, সবার উপরে আল্লাহ জানে। পাপের মাপ তো পাবো না, তার মধ্যে মৃত্যু ভয় আছে, তার মধ্যে গ্রেপ্তার হওয়ার ভয় আছে, তার মধ্যে জেলে যাওয়ার ভয় আছে। এবং আমি বলি জানা মোবাইল কাদের সাহেব, এই ধরনের ভয় থাকা ভালো। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না বলেছে, আমিও বলছি প্রতিহিংসার রাজনীতি আমি করি না, আমার দল করে না, আমাদের যে জোট গণতন্ত্র মঞ্চ তারা করে না। কিন্তু যারা আপনারা প্রতিহিংসার রাজনীতি করেছে, যারা মায়ের কল খালি করেছে, যারা মানুষের বাড়িতে বাড়িতে আগুন জ্বালিয়ে নিষ্ঠা করে দিয়েছে, তাদের বিচার হবে না? অবশ্যই। লক্ষ কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে গেছেন, তাদের বিচার হবে না? অবশ্যই বিচার হবে। মামলা আছে বিআই সাহেবের নামে, বড় বিআই না ছোট বিআই, কত বড় বিআইও ধরা পড়বে যখন ক্ষমতায় থাকতে পারবেন না। তো লাখ লাখ কোটি ভাবতে পারেন, একটা জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট 2000 কোটি টাকা বিদেশে পাচার করেছে, আপনি যদি তার বিচার না করেন এই রকম করে আজকে এই সরকার পড়ে গেল, একটা অন্তর্বর্তী সরকার হলো, তারপরে 2 মাসে 3 মাসের মধ্যে ভোট হলো, আর এই যে লক্ষ কোটি টাকা লুট করে যারা নিজেদের সম্পদ করেছে বুথ কুড়িয়ে চলতে লাগলো আর ভোট চাইল, ওটা ভোট হবে না? অতএব আমি আমার কথা বলি, কারোর প্রতি ব্যক্তিগত বিদ্বেষ নাই, কোনো দলীয় বিদ্বেষ নেই। আমি বহু বছর আওয়ামী লীগ করেছি, আওয়ামী লীগের প্রতি আমার কোনো হিংসা নাই। কিন্তু যারা ওই যে কবিতায় যেরকম করে বলে না, স্বজন হারানো শ্মশানিতদের চিতা প্রিয়াকে আমার কেড়েছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ি, আমার বাড়িতে আগুন দিয়েছিস, চাকরি করতে দিসনি, ব্যবসা করতে দিসনি, না খেয়ে মারা গেছে আমার পুত্র, এত দুটো ঘটনা আছে। মানুষের দুঃখ দুর্দশা কাহিনী যদি লেখা হতে থাকে তাহলে বাংলাদেশে যত অমর সব কাহিনী, নির্যাতনের কাহিনী লেখা হবে, ওগুলো প্রথম বিশ্বযুদ্ধ কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনী সমকক্ষ হয়ে যাবে। এমনি এমনি পার হয়ে যাবেন তা হবে, কিন্তু আবার বলি তার মানে ব্যক্তিগত হিংসা বাড়িতেই ঘুমাতে পারবে। ওবায়দুল কাদের বক্তৃতা করেন, এই দিক দিয়ে সরকার উৎখাতের কথা বলে আবার বাড়ি দিয়ে গিয়ে ঘুমান। আরে ভাই, সরকার উৎখাতের কথা তো বলছি না, বলছি চলে যা, তোর ক্ষমতায় থাকার অধিকার নাই, কারণ সে বেআইনি, সে দখলদার, সে ক্ষমতায় থাকবার পর জনগণের কোনো কল্যাণ করতে পারেনি। একটা মানুষকে তোমার দালালি করে চামচামি করে দেখে ব্যাংকের পক্ষ থেকে তাকে 22,000 কোটি টাকার লোন দিয়েছ, ভাবতে পারেন? 22,000 কোটি টাকা কি একটা দুটো টাকা? ওই লোককে বলেন ভাই 22,000 কোটি টাকা সব 10 টাকার নোট করে দিলাম তোমাকে, গুনে দেখো তো ঠিক আছে না বেঠিক, ও গুনতে গুনতে মারা যাবে, ওর গুণা শেষ হবে, শেষ হয়ে যাবে। এত টাকা ও 22,000 কোটি টাকা বড় যোগ করল, আপনাদের মনে আছে
যখন আবুল মাল আব্দুল মহি অর্থমন্ত্রী ছিলেন সংসদে বক্তৃতা করার সময় যে সমস্ত ঋণ খিলাফেদের তালিকা দিয়েছিলেন তার মধ্যে তার নাম ছিল এই এত বড় দরবেশ দাড়িওয়ালা চেনেন তো ওই যেদিন উনি দিলেন ওই লিস্ট তার পরের অধিবেশনে আবার আবুল মাল আব্দুল মহি বলেছেন না উনি সব টাকা দিয়ে দিয়েছেন এই সরকার চোরদের সরকার না ওদেরকে প্রেস্টিজ হানি হলো ওরা ডাকাতের সরকার লুটেরাদের সরকার ব্যাংক লুট করে জনগণের পকেট কাটে সমস্ত দেশের সম্পদ লুট করে নিয়ে হয় নিজেদের কাছে রাখে নাইলে বিদেশের ব্যাংকে জমা রেখেছে এখন একটু বিপদে পড়েছে কারণ ভাতিজা এসেছিল ভাতিজা মানে নেফিউ আমেরিকার পক্ষ থেকে বিশ্বব্যাপী দুর্নীতি দূর করবার জন্য দমন করবার জন্য যে কমিশন আছে তার প্রধান উনি বাংলাদেশে দুর্নীতির তদন্ত করেছেন যারা মানি লন্ডারিং করেছে তাদের তদন্ত করেছেন যাবার সময় ঘটেছেন সাংবাদিকরা জিজ্ঞেস করেছে যারা যারা এই দুর্নীতি করেছে তাদের কি ব্যবস্থা করবেন আপনারা উনি বলেছেন তাদের সম্পদ বাজেয়াপ্ত হতে হবে আহারে এরা সুস্থ থাকতে পারবে আর এদের পেছনে কারা কারা আছে ওদের নামও তো এক এক করে আসবে বলতে এমনি ক্ষমতা হারিয়ে যাওয়ার ভয় এখন উল্টা পাল্টা বলছে কিরকম দেখেন খালি দৌড়ায় আমেরিকা যায় কেউ কথা বলে না অন্য জায়গায় যায় কেউ কথা বলে না সাউথ আফ্রিকা গেছে এইখানে তার দলের লোকজনের মন খারাপ আমেরিকা তো বিপক্ষে গেছে যারা উন্নত দেশ পশ্চিমা দেশ তারা বিপক্ষে গেছে আমাদের জানি দোষ জিগরি দোষ ছিল আমাদের পাশে পার্শ্ববর্তী রাষ্ট্র ওদের অবস্থা কি এরা বলেছে না সব ঠিক আছে ঠিক যে আছে বোঝা যায় না বাংলাদেশের নয় ভারতের বাংলা পত্রিকায় মিথ্যা একটা প্রতারণামূলক নিউজ ছেপেছিল দেখেছেন মনে করেছিল যে এটা দিয়ে বোধ হয় মানুষের মন মানে ওদের আমেরিকানদের মন চাঙ্গা করা যাবে কিন্তু যাই নাই সেই সত্য প্রকাশিত হয়েছে আর এইবার খোদ প্রধানমন্ত্রী সাউথ আফ্রিকাতে যাবার পরে ওই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বাংলাদেশকে ব্রিক্সে নেওয়া যাবে না পরিষ্কার সবাই জানেন না তার মানে ওই যে বাংলায় বলে কবিতার মধ্যে একে একে নিবিছি দৌটি দেশের মধ্যে কোনো মানুষ নাই বিদেশে কোনো বন্ধু নাই আমেরিকা নাই অস্ট্রেলিয়া নাই কানাডা নাই জাপান নাই ইউরোপের কোনো দেশ নাই আর একটা দেশের উপর নির্ভর করেছিল চীন তারা আবার বলেছে নির্বাচনের ব্যাপারে আমি বাংলাদেশের মধ্যে কোনো নাক করব না সেখানে থাকলো কি আতে পায়ের তলায় মাটি নেই সামনে যারা দাঁড়িয়ে আছে চামচা দালাল আওয়ামী লীগের লোক যার মাঝে মাঝে শান্তি সমাবেশ করে একজনকে কত করে টাকা দিতে হয় জানে এরাও থাকবে না এদের পতন হবেই এটা সময়ের ব্যাপার এবং তাও অনেক বেশি সময় নয় অল্প সময়ের মধ্যে আমরা বলেছি আমরা সব হিসাব টিসাব করে ওই রকম সময়ে সরকারকে ধরবো একদম যেরকম মাছকে ছাই দিয়ে ধরে এই রকম করে ধরব ও নড়াচড়া করতে পারবে না চলে যেতে পারে এবং সেই দিন বেশি দূরে নয় সেই দিনের জন্যে অপেক্ষা করতে থাকে মেবি এই মাস তো শেষই হয়ে গেল সামনের মাসে আলামত দেখবেন সামনের মাসে দিতে হয় পরের মাসের মধ্যে আমরা সরকারকে আমাদের চূড়ান্ত বার্তা দিতে চাই ভালো থাকবেন সবাই আর সবাই দলে দলে আমরা যে কর্মসূচি করে দিই তার সাথে যোগ দিন অংশ নিন এই সরকারের পতনের আন্দোলনকে ত্বরান্বিত